বাসে বসে থাকার সময় বলাকার নন্দাই সৌমেন চ্যাটার্জি ফোন করেছিলেন বুধাদিত্যকে এর আগে বার কয়েক কথা হয়েছে তার সাথে বুধাদিত্যর ফোনে তার নম্বর সেভ করাই আছে ফোন রিসিভ করে বুধাদিত্য বললেন হ্যাঁ দাদা আর পাঁচ মিনিট এসেই গেছি প্রায় সৌমেন চ্যাটার্জির মেয়ের নাম দেবরূপা ফোনেই তার ফটো দেখেছেন বুধাদিত্য স্মৃতিকণাকেও দেখিয়েছেন মেয়ে বেশ সুন্দরী বেহালা চৌরাস্তার কাছে একটি প্রসিদ্ধ ইংলিশ মিডিয়াম স্কুলে দেবরূপা শিক্ষকতা করে মেয়েটি শিক্ষিকা শুনে বুধাদিত্য এবং স্মৃতিকণা দুজনেই বেশ খুশি হয়েছেন স্কুলটি ইংলিশ মিডিয়াম হলেও শিক্ষিকাদের যে একটি চিরস্নিগ্ধ রূপ থাকে স্মৃতিকণা একথা মনে প্রাণে বিশ্বাস করেন বাস থেকে নেমে সোমেন সৌমেনবাবুর সাথে সাক্ষাৎ হতেই মনটা আরও জুড়িয়ে গেল স্মৃতিকণার ভদ্রলোকের মুখময় প্রশান্তি বাস থেকে নামতেই ভদ্রলোক এগিয়ে এলেন আসুন আসুন দাদা বৌদি সাবধানে আসবেন চারদিকে গর্ত নোংরা বর্ষাকাল পড়লেই এই এক বিপদ এই সারাচ্ছে দুদিন না যেতেই সেই এক অবস্থা সততা বলে মানুষের মধ্যে আর কিছুটি নেই বোধাদিত্য বলল বাস স্টপেজ থেকে আপনার বাড়িতে তিন মিনিটের পথ এটুকুর জন্য আবার আপনি কষ্ট করে আসতে গেলেন কেন আমরা নিজেরাই তো চলে যেতে পারতাম সোমেনবাবু বললেন আর বলবেন না মেয়ে আর মেয়ের মা দুজনেই ভেবে আকুল খালি বলছে যাও না একটু এগিয়ে গিয়ে দেখো মেয়ে তো নিজেই এগিয়ে আসছিল বলেই হো হো করে হেসে উঠলেন এ কি সান্নাল মশাই আপনি মিষ্টি এনেছেন কেন আমাদের কুটুম্বিতা তো হয়নি এখনও বুধাদিত্য ভরে বললেন আমার ছেলেই বলল বাবা একটু মিষ্টি হাতে করে নিয়ে ছেলের বাড়ির লোকেরা কি চিরকাল মেয়ে দেখতে গিয়ে হাপুস হাপুস করে মিষ্টি খেয়ে আসবে এই পুরনো ট্র্যাডিশন এবার ভাঙতে হবে তো বাবু বললেন বাহ দুজনের তো খুব মিল দেখছি যাকে বলে একেবারে রাত জটুক আমার মেয়েও যুগের তুলনায় একটু বেশি অ্যাডভান্স আসুন আসুন আজ পাত্রী দেখার ব্যাপারে আপনাদের একটু অন্যরকম অভিজ্ঞতা হবেই ওপরওয়ালার ইচ্ছেই আত্মীয়তা হোক বা না হোক একটু ভালো লাগার রেস নিয়ে যে আপনারা এখান থেকে বাড়ি ফিরবেন এটুকু আশা আমি করি অন্যরকম অভিজ্ঞতা হ্যাঁ তা তো ঠিকই স্মৃতিকণার ভীষণ নার্ভাস লাগছিল ভদ্রলোক বলছেন কি মেয়ে নিজে তার বাপকে বলছিল তার শ্বশুর শাশুড়িকে এগিয়ে গিয়ে অভ্যর্থনা জানানোর জন্য বাপ না এলে সে নিজেই আসতো আচ্ছা নির্লজ্জ মেয়ে তো দরজার কাছে এসে আর বেল দিতে হলো না নীল জিন্স আর রানী কালারের টি শার্ট পরে দাঁড়িয়ে আছে দেবরূপা এক রাজ কোঁকড়া চুল উড়িয়ে মেয়ে বলল আসুন আঙ্কেল আন্টি সামনে চৌকাট আছে সাবধানে আসবেন আপনাদের জন্যই ওয়েট করছি কথাবার্তা হয়ে গেলেই বন্ধুদের সঙ্গে একটু ঘুরতে বেরোব কাছেই একটা স্ল্যাম এরিয়া আছে ওখানকার বাচ্চাদের পড়াতে যাব। আরও কিছু কাজ করি আমরা মেয়েদের জন্য একটা স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত আছি তো স্মৃতিকণার অসহ্য লাগছিল এসব ওভার স্মার্ট মেয়েদের তার মোটেই পছন্দ নয় এই মেয়ে আবার ঘর সংসার করবে কি এর তো কেবল বাইরের দিকেই মন স্বামীর দিকে অসীম বিরক্তি নিয়ে তাকালেন স্মৃতিকণা এই মেয়েকে দেখতে আসাচ্ছে ইউটিউব খুলে একটা গল্প শুনতে শুনতে লম্বা ভাতঘুম দিলে কাজের কাজ হতো স্মৃতিকণা বলল তা তুমি এখনই বেরিয়ে যেতে পারো বাছা মেয়ে দেখা তো হয়ে গেল বলেই স্বামীকে উদ্দেশ্য করে স্মৃতিকণা বলল হ্যাঁ গো আমি ঠিক বলছি তো সৌমেনবাবু খুশি খুশি মুখে বলল ছাতাটা মনে করে নিয়ে বেরোস মা হঠাৎ হঠাৎ যেরকম ঝেপে বৃষ্টি আসছে ভিজলেই অসুখ করবে সৌমেন বাবু খুশি খুশি মুখে থাকলেও দেবরূপার মায়ের মুখ বেশ মলিন দেখাচ্ছিল তিনি বুঝতে পারছিলেন স্মৃতিকণা তার মেয়ের ব্যবহারে যথেষ্ট অসন্তুষ্ট হয়েছেন এই বাচাল মেয়েটিকে যে কি করে তিনি পাত্রস্থ করবেন এই নিয়ে তিনি সর্বক্ষণ চিন্তা করেন সৌমেনবাবুকে হাজার বললেও তিনি কিছুতেই মেয়েকে শাসন করেন না তার আশকারাতেই তো মেয়ের এত বারবার অন্ত দাদা আর বৌদিকে বলেও কোনো লাভ হয় না দাদা বলে দেখ বোন আমরা কেউ তোকেই শাসনে রাখতে পারলাম না নিজের পছন্দে বিয়ে করে বসলি তোর মেয়েকে আমরা কোন মুখে ধীর সলজ্জ বালিকার মতো থাকতে নির্দেশ দিই বলতো তবু তো সে বিয়ের জন্য পাত্র নির্বাচন করার ব্যাপারটা আমাদের হাতেই ছেড়ে দিয়েছে দেবরূপার মা বলেছিল কিন্তু তোমরা সুযোগ্য পাত্র দেখছো কোথায় বলো মেয়ের বয়স তো আর থেমে নেই মেয়ের এই অতি আধুনিকা হাবভাবের কারণেই যে কেউ উদ্যোগ নিতে চাইছে না এই কথাটা দেবরূপার মা বেশ ভালোই বোঝেন পাত্রপক্ষ মেয়ে দেখতে এসে অপমানিত বোধ করবেন এই ভয় নিশ্চিত প্রত্যেকে মেয়ের জন্য পাত্র দেখতে এড়িয়ে যাচ্ছে এই সম্বন্ধটা অবশ্য বদই দেখেছে বলাকা বলল বুধদা আদা দিয়ে চা খেতে খুব ভালোবাসে আমার নন্দাই ফোন করেছিল তো আপনারা আসছেন শুনেই আমি চায়ের জল চাপিয়ে দিয়েছিলাম লিকার হয়ে গেছে ছেকে নিয়ে আসি আপনিও খাবেন তো বৌদি সবাইকে অবাক করে দিয়ে দেবরূপা বলল ওহ মামি আন্টি ঘেমে গেছেন তোমরা কি দেখতে পাচ্ছ না দাঁড়াও আনটি ফ্রিজে কোল্ড ড্রিঙ্ক আছে আমি নিয়ে আসছি তোমার জন্য তারপর তোমার ইন্টারভিউ নেওয়া শুরু করব আগে তোমার নার্ভটাকে একটু রিল্যাক্স মুডে আনা দরকার বাপি রিমোট টিভি এসিটা আরও কুলিং মুডে দাও আনটির গরম লাগছে বলেই এক দৌড়ে ছুটে ঘর থেকে বেরিয়ে গেল দেবরূপা দেবরূপার মা যেন কথা বলা থেকে শুরু করে চলাফেরার শক্তিও হারিয়ে ফেলেছেন চুপ করে দাঁড়িয়ে তিনি যেন প্রতীক্ষা করছেন কখন একটা চরম অপমানের সুর ধ্বনিতে হবে ও পক্ষ থেকে আপনাদের মেয়ে কি পাগল নাকি আমাদের আপনারা পাগল ভাবছেন দেবরূপা ফিরে এলো হাতে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে এসেই বলল কী হলো মামি এখনও তোমরা দাঁড়িয়ে আছো এই যে এখনই তুমি বললে আদা দিয়ে চা খেতে আঙ্কেল ভীষণ ভালোবাসে আমার জন্য এক কাপ চা কিন্তু স্মৃতিকোণা দেবরূপার হাত থেকে কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে চুমুক দিয়ে বললেন যান মিসেস মিত্র আপনার দাদার জন্য আদা দিয়ে চা করে আনুন ততক্ষণ আমার ইন্টারভিউটা দেবরূপা শুরু করুক দেবরূপার মা হাত জোড় করে প্রায় কেঁদে ফেললেন দিদি আপনি আমার মেয়েটাকে ক্ষমা করে দিন দিদি বলেই মেয়েকে বললেন অতিথিদের যথেষ্ট অপমান তুমি করেছ রূপু এবার থামো স্মৃতিকণা বলল থামবে কি যে বলেন তাহলে আমার ইন্টারভিউ নেবে কে কত শত গুরুত্বপূর্ণ কাজ ফেলে দেব্রুবা বাড়িতে বসে আছে এই ইন্টারভিউ নেবে বলেই তো তুমি শুরু করো মা দেবুগা হাসল একটু চিন্তিত মুখে বলল আমি তোমাকে তুমি বলে ফেলেছি আনটি স্মৃতিকণা বলল একদম ঠিক কাজ করেছ তুমি কিন্তু ইন্টারভিউটা এখনও শুরু করলে না চানিয়ে ঘরে ঢুকলো বলল বৌদি কিন্তু ভীষণ মডার্ন একেবারে দাদার অপোজিট দেবরূপা বলল আমার মামি বলেছিল তুমি নাকি দারুণ রবীন্দ্রসঙ্গীত গাও আনটি স্মৃতিকনা বলল তোমার মামি সে কথা জানলেন কি করে দেবরূপা বলল আঙ্কেল বলেছে মামি কি। আর মামি আমাদেরকে আঙ্কেল তো তোমার প্রশংসায় পঞ্চমুখ স্মৃতিকণা আশ্চর্য হলেন স্বামী তার আড়ালে এত প্রশংসা করে তার সম্পর্কে কেউ কখনো কিছু বলেনি তো ভাগ্যিস এমন একটা ডাকাবুকো মেয়ের পাল্লায় তিনি পড়েছেন নইলে হয়তো কখনো কথাটা জানতেই পারতেন না স্মৃতিকণা বলল দারুণ কি না জানি না দাদু বেঁচে থাকতে হারমোনিয়াম নিয়ে তাও তো বসা হতো কিন্তু এখন সেটা বক্স খাটের ভেতর স্থান পেয়েছে বাথরুমে স্নান করার সময় দুকলি গাই তাছাড়া গান তো আর গাওয়াই হয় না দেবরূপা সটান গিয়ে বসে পড়ল স্মৃতিকোনার পায়ের কাছে কার্পেটের ওপরেই বলল কেন গাও আন্টি আমার মায়ের হারমোনিয়াম আছে মা গান জানে কিন্তু আমি একটু বেসুরো তবে গান শুনতে ভীষণ ভালোবাসি রেকর্ড চালিয়ে শুনবে রেকর্ড চালিয়ে গান শোনা আর শিল্পীর একেবারে সামনে বসে তার মুখের প্রতিটি রেখায় যে সুর আর কথার ব্যঞ্জনা ফুটে ওঠে সেই উপলব্ধির নির্যাসটুকু উপভোগ করতে করতে গান শোনা কি এক আন্টি আজ কিন্তু আমার সামনে বসে তোমায় একটা গান শোনাতে হবে স্মৃতিকণার হাসি পাচ্ছিল আরও একবার মনে পড়ছিল তার নিজের দেখতে আসার সেই দিনটির কথা স্মৃতিকণা গান গিয়ে শোনানোর পর বাবা দাদুকে বলেছিলেন এই গানটুকেই যা পারে মেয়ে আমার তেমন শিক্ষিত নয় কাকা বাবু দাদু বলেছিলেন যে মেয়ে এমন চমৎকার রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে তাকে তুমি অশিক্ষিত বলছো তুমি তো আমাদের দেশের ঐতিহ্যকে অপমান করছো এসে গেছে এসে গেছে হাতে হারমোনিয়াম নিয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে ঢুকলো দেবরূপা দেবরূপা হারমোনিয়াম নিয়ে কার্পেটের উপর রাখতেই স্মৃতিকণা নিজেও তার কাছে এসে বসলো হেসে বলল আগে ইন্টারভিউ শেষ হোক মিষ্টি মুখ করি তারপর তো গান শোনানোর পালা মিষ্টি একটার বেশি নয় তুমি মোটা হয়ে যাচ্ছ স্মৃতিকণা বলল তাহলে উপায় দেবুবা বলল ইচ্ছে থাকলেই উপায় আছে আর আমি তোমার বাড়িতে গেলে তো কথাই নেই রোজ ভোর পাঁচটার সময় ঘুম থেকে তুলে দেবো তোমাকে তারপর তুমি আমার সাথে হালকা করে যোগা করবে এত ধকল এই বয়সে সইবে তোমার বয়সে যেটুকু ধকল সইবে সেটুকুই করবে তারপর তারপর আমি সেদ্ধ ভাত খেয়ে ফ্রুট নিয়ে স্কুলে চলে যাবো আর তুমি জাস্ট একটা হাতি করা রুটি খাবে তারপর ফ্রুট অথবা ফ্রুট জুস খেয়ে নেবে ওসব নিয়ে তোমায় চিন্তা করতে হবে না আমি তোমাকে ডায়েট চার্ট বানিয়ে দেব। তুমি শুধু কখনো চুপচাপ বসে থাকবে না তুমি তো দারুণ রান্নাও করো আমি শুনেছি থর আর মোচার প্রিপারেশন খেতে আমার দারুণ লাগে এসব রান্না বান্না করে আমাকে খাওয়াবে জানো আনটি কাজের মধ্যে থাকলে না ভীষণ রিল্যাক্সড লাগে চুপ করে বসে থাকলেই নানা হাবিজাবি চিন্তা মনের মধ্যে আসে তখন যেন মনটা কিরকম কার্যতার উপর নিজের জীবনের মানুষের উপর গোটা পৃথিবীর অবাক হয়ে শুনছেন স্মৃতি চিরাচরিত পাত্রী দেখার পদ্ধতি অনুসরণ করে যদি দেবরূপা বসে থাকতো মাথা নিচু করে তাহলে এই পাগল মেটার এই অপূর্ব জীবন দর্শনের কথাগুলো তার তো অজানাই থেকে যেত ভাগ্যিস রেগে উঠে তখনই এখান থেকে চলে না গিয়ে তিনি মাথা ঠান্ডা করে বসেছিলেন দেবরূপা তাকে ঈশ ঠেলা দিয়ে বলল ও আনটি কি এত ভাব বলতো হ্যাঁ বলো ইন্টারভিউ তো মন্দ লাগছে না পুরোনো দিনে রান্না করে খাওয়াতে হবে সকালে ঘুম থেকে উঠে যোগব্যায়াম তারপর ডায়েট চার্ট অনুযায়ী খাওয়া দাওয়া গানের চর্চা করতে হবে বৌমা আমার সাংঘাতিক করা বুঝতেই পারছি কপালে আমার অশেষ দুঃখ আছে দেবরূপা ভ্রু ভঙ্গি করে হাসলো বলল সুখও আছে শোনো আন্টি তোমাকে একটা খুব সিক্রেট নিউজ দেওয়ার আছে স্মৃতিকোনা বলল চুপি কথা এত লোকের সামনে বলবি দেবরূপা ঠোঁট ছুঁচলো করে এবার আঙ্কেলের দিকে তাকালো তারপর বলল হ্যাঁ সকলের সামনেই তো বলবো আঙ্কেল তোমাকে ভালো মানুষ পেয়ে এভাবে ঠকাবে সেটা তো হতে পারে না বুধাদিত্য চায়ের কাপ নামিয়ে রেখে বললো আমি আবার কি করলাম দেবরূপা চোখ কপালে তুলে বলল কি করেছ বুঝতে পারছো না তো তাহলে আমি হাটে হাঁড়িটা ভেঙেই দিই কি বলো বলে স্মৃতিকণাকে বলল তুমি জানো আন্টি তোমার ছেলে তোমায় গাড়ি কিনে দিতে চেয়েছিল আঙ্কেল কিপটেমি করে কিনতে দেয়নি পেট্রোল খরচ ড্রাইভার রাখার খরচ এই সব ইস্যু করে স্টে অর্ডার দিয়েছে আঙ্কেল নিজে আমার বাবার কাছে কথাটা ফাঁস করেছে নিজের একটা গাড়ি থাকলে তুমি নিজের খুশি মতো বেড়াতে যেতে পারবে তাহলে তোমার মন ভালো থাকবে আর মন ভালো থাকলে শরীরও ভালো থাকবে কথা শেষ করে স্মৃতিকোনার দিকে তাকিয়ে দেবরূপা দুবার ভ্রুণা চাল স্মৃতিকোনার খুব মজা লাগছিল অন্য কোনো কারণে না হোক অন্তত স্বামীকে জব্দ করার জন্য এই মেয়েটিকে তার খুব প্রয়োজন বুধাতিত্য সহজ হবার চেষ্টা করে বলল না না ছেলে বৌমা তাদের মায়ের জন্য সব কিছু অ্যারেঞ্জ করলে আমি আপত্তি করতে যাব কোন দুঃখে তবে আমাকে নিয়ে টানাটানি করা চলবে না এই আমি বলে দিলাম দেবরূপা হাসতে হাসতে বলল এই কথা বললে তো চলবে না আঙ্কেল আন্টি যখন যখন তোমাকে নিয়ে বেরোতে চাইবে তখনই তোমাকে আন্টিকে কোম্পানি দিতে হবে দায়িত্ব এড়িয়ে গেলে তো চলবে না স্মৃতিকণা বলল ব্যাস আর কোনো কথা নয় এবার আমার পরীক্ষক বলবেন আমি পাস করেছি কিনা। না তারপরেই আমি গান শোনাতে পারি দেবরূপা বলল উইথ ডিস্টিংশন পাস করেছো আনটি ফোন বেজে উঠল বুধাদিত্যর রিসিভ করে বললেন হ্যাঁ অরিজিৎ বল আকাশ কাল করে আসছে বাবা জোর বৃষ্টি আসবে এখনই বেরিয়ে পড়ো তোমরা ইন্টারভিউ তো এখনো শেষ হয়নি তোমার মায়ের এখনো গান শোনানো বাকি আছে অরিজিৎ বলল হাউ ফানি ইন্টারভিউ কি মায়ের হচ্ছে বুধাদিত্য বলল তাই তো মনে হচ্ছে হাসতে হাসতে অরিজিত বলল তাহলে পরীক্ষককে বলো বাকি পরীক্ষাটা তিনি কষ্ট করে আমাদের বাড়িতে এসে নিয়ে যাবেন মা যখন দিচ্ছে তখন আমাকেও তো ইন্টারভিউ দিতে হবে তাই না বুধাদিত্য দেবরূপাকে উদ্দেশ্য করে বলল আজ গান শোনার বিষয়টা মুলতবি থাক মা আমার ছেলে বলছে তাকেও তো ইন্টারভিউ দিতে হবে আর তার জন্য তোমাকে আসতে হবে আমাদের বাড়ি আজ আমরা উঠি তাহলে দেবরূপা বলল উঠবে আচ্ছা এসো তাহলে তবে কি জানো আঙ্কেল একটা কথা আমি চেপে গেছি মিষ্টি নাম দিয়ে আমার একটা প্রোফাইল আছে তোমার ফ্রেন্ডসদের মধ্যে সার্চ করে অরিজিৎ সান্নাল মানে তোমার ছেলেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম তারপর মেসেঞ্জারে কথা বলে ইন্টারভিউ আমি কিছুটা এগিয়ে রেখেছি বলতে পারো তবু একবার তোমাদের বাড়িতে তো আমাকে যেতেই হবে বাড়িটা দেখতে হবে তাছাড়া দিদির সাথে তার হাজবেন্ডের সাথে ইন্ট্রোডাকশন করাটাও তো দরকার দেবরূপাকে ভীষণ চিন্তিত দেখালো উপস্থিত বাকি সদস্যরা এবং অতিথিরা মুখ টিপে হাসছিলেন স্মৃতিকণা হাসেননি গম্ভীরভাবে বললেন তুমি আমার বাড়িতে আসলে অবশ্যই তোমাকে একটা গান আমি শোনাব তবে আজ দু একটা কবিতা বলে শোনাই বলেই শুরু করলেন আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ স্মৃতিকণা উদাত্ত কণ্ঠে যখন আবৃত্তি করছিলেন তখন যেন তার নিজের গলা নিজেরই অচেনা লাগছিল এতদিনের চেনা ছকের পাত্রী দেখার ঘটনাটি কি সমাজের সর্বস্তরে সত্যি বিপ্লব আনতে পারবে